আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদেরকে গরুর মাংস এবং আলুর দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো সামনে আসছে ঈদ আর এই কোরবানি ঈদে গরুর মাংসকে আমরা বিভিন্নভাবে রান্না করে খেতে পারি যেহেতু ঈদের এই মাংস আমরা রুটি দিয়েও খেয়ে থাকি সো আলু দিয়ে গরুর মাংসের একটা তরকারি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন চলুন দর্শক শুরু করা যাক এখানে আমি এক কেজি পরিমাণ মাংস নর্মাল সাইজের করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা তেজপাতা কয়েকটা এলাচ লবঙ্গ নিয়ে নিয়েছি তিন চার টুকরো দারচিনি এবং কয়েকটা আস্ত কালো গুলমরিচ এখানে আমি কিছু আলু বড় সাইজে চৌকো করে কেটে নিয়েছি এখন একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো মশলাসমূহ আমি নিয়ে নিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া ওয়ান টি স্পুন নিয়েছি ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন নিয়েছি গরম মশলা লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি ওয়ান টি স্পুন নিয়েছি পরে প্রয়োজন হলে আরও অ্যাড করা যাবে জিরা বাটা হাফ টি স্পুন নিয়ে বাদাম বাটা ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি রসুন বাটা ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন এই প্রত্যেকটি উপকরণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমি আরও নিয়ে নিচ্ছি একটা বলে প্রায় ওয়ান থার্ড খাপ মতো পেঁয়াজের পেস্ট যেহেতু আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে মেপেছি আরও নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুচি পেঁয়াজ এখন আমি মাংসটা নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি নিয়ে রাখা সবগুলো মশলা পেঁয়াজের পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এটা মেরিনেশনের কোনো কিছুই নেই আমি জাস্ট এখনই এটাকে রান্না করে নেব আর এই জন্য চলে আমি প্রেশার কুকার বসে দিয়েছি আমি আজকে রান্নাটা প্রেশার কুকারেই রান্না করছি আপনারা চাইলে নর্মাল হাইতে রান্না করতে পারেন এবং আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি সবগুলো গরম মশলা গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এখন মশলাগুলোকে কাটি দিয়ে নেড়ে ছেড়ে সামান্য একটু অপেক্ষা করছি পেঁয়াজগুলো একেবারে ব্রাউন হওয়ার কোনো দরকার নেই যখন মশলাগুলো এবং পেঁয়াজটা তেলে বেজে সুন্দর একটা স্মেল আসবে এবং পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে এখানে মাংসটা দিয়ে দেওয়া যাবে আমি একসঙ্গে মাংসটা দিয়ে দিচ্ছি সুবিধার্থে একটা চামচের সাহায্যে আমি সবটুকু মাংস প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি প্রেশার কুকারে ঢেলে নেওয়া হয়ে গেলে আমি একটা কাঠের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিয়ে আমি নর্মাল একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এটাকে কষিয়ে নিব তার আগে আমি মশলার প্লেটটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এতে প্লেটে লেগে থাকা মশলাটাও কাজে লেগে গেল। এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিচ্ছি মাঝে দুই একবার শুধু নেড়ে দিতে হবে যাতে মাংসটা নিচের দিক থেকে পুড়ে না যায় মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি কাটি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা অ্যাড করে দিচ্ছি দেখুন অনেকটা পানি বের হয়ে এসেছে আর এই পানি দিয়ে পানিতেই প্রথমে আমি চারটে সিটি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব চারটে সিটি দেওয়া শেষ হয়ে গেলে আমি এভাবে প্রেশার কুকারের নর্বটা একটু আলগা করে ধরলে ভিতরে যে বাতাসটা ছিল সেটা বের হয়ে যাবে এবং বাতাসটা বের করে দিলে প্রেশার কুকারের ডাকনাটা কিন্তু খুব সহজে খুলে যায় এখন আমি এতে কেটে রাখা আলুটা ঢেলে দিচ্ছি দর্শক আলুটা কিন্তু আমি আগে ভাজিনি বা সিদ্ধও করিনি আপনারা চাইলে এটাকে একটু তেলে ভেজে নিতে পারেন আমি জাস্ট আলুটা দিয়ে দিয়েছি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবং এতে এখন আমি আরও দিয়ে দিচ্ছি পানি যতটুকু পরিমাণ পানি দরকার জুল রাখতে চান ঠিক ততটুকু পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দেবেন পানিটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপর আমি প্রেসার কুকারে ঢাকনাটা আবারও অ্যাড করে দিয়ে আবারও চার পাঁচটা সিটি দিয়ে নিচ্ছি এতে কিন্তু আলুটা এবং মাংসটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে আর যদি আপনারা দেখেন যে আরও একটু সিদ্ধ করতে হবে তাহলে আরও দুই একটা সিটি দিয়ে নিতে পারেন ফিরে আসছি মাংসটা একেবারে হয়ে গেলে আমার মাংসটা একেবারে রেডি হয়ে গেছে আমি একটু আলুটা দেখতেছি হ্যাঁ আমার আলুটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দমে রেখে তারপর নামিয়ে নিয়েছি দেখুন দর্শক কতটাই আমি হয়েছে এই ঈদে মাংসের এই রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যদি আপনাদের কোনো কিছু বলার বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ছোট্ট একটা ক্লিক করে একটা লাইক দিতে বলবেন না আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আমার জন্য অনেক 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 দোয়া করুন আল্লাহ হাফেজ